রমজান মাসে আমরা সবাইকে বলতে চাচ্ছি, যতই ত্যাগ স্বীকার করতে না হোক আমরা অবশ্যই করব। যতই কষ্ট আমাদের আসুক, জুলুম আমাদের উপরে আসুক, আমরা সব সহ্য করব। কিন্তু আমরা সাধারণ জনগণের পাশ ছাড়ব না, আমরা সাধারণ জনগণের কল্যাণের থেকে আমরা পিছু হাঁটব না। রমজান পূর্বই মিটিংয়ের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা যারা জেল খেটেছেন বা এখনও যারা সাজাপ্রাপ্ত হয়ে ভিতরে রয়েছেন, যারা এখনও মুক্ত হতে পারেননি, সকল অসহায় পরিবার এবং আমাদের অসহায় যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং অসহায় যারা সাধারণ মানুষ রয়েছে, তাদের পাশে নির্দেশনা দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো তারই ধারাবাহিকতায় আমরা আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির 71টি ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হচ্ছে এবং আজকে ধারাবাহিকভাবে 29 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অসহায় আমাদের যারা এখানে অসহায় মানুষ রয়েছেন তাদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী আমরা বিতরণ করব। বিএনপি জনগণের দল, জনগণকে সাথে নিয়ে আমাদের কাজ এবং জনগণকে পাশে রেখে আমরা এই শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। দেশের নিজে নীরব দুর্ভিক্ষ চলছে, পত্রিকায় আছে কালকে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ঢাকা মহানগর থেকে উত্তর থেকে প্রায় 1000 ভিক্ষুক যারা ভিক্ষা করতেছিল, এই তাদের এই লজ্জা নিবারণের জন্য তাদেরকে নিয়ে গেছে ওই ই সেন্টারে, রিহ্যাবিলিটেশন সেন্টারে। অর্থাৎ দেশে একটি সেই 74-এর মতো দুর্ভিক্ষ, আওয়ামী লীগ আসলে দুর্ভিক্ষ আসে, কারণ লুটপাট। এবং বাংলাদেশ ব্যাংক কালকে সতর্ক করেছে যে 9% যদি এই ইনফ্লেশন দেশে মুদ্রাস্ফীতি চলে, এই দেশ অচল হয়ে যাবে, কারণ ব্যাংক বিমা সব খেয়ে ফেলছে। এখন এই দেশের মাটিটা খাওয়ার বাকি আছে হাসিনা, এখন এই মাটি খাওয়ার জন্য তারা পড়ে আছে। কিন্তু আপনাদের বলে রাখি, আমাদের নেতা নেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান যতদিন জীবিত আছে এই বাংলাদেশ তার স্বাধীনতার সার্বভৌমত্বকে অবশ্যই নিশ্চিত রাখবে বিএনপির নেতৃত্বে। এবং বিএনপি গণমানুষের দল, গণমানুষের দল হিসেবে বিএনপি সবসময় গণমানুষের পাশে দাঁড়িয়েছে। আজকেও এই নিরূপ দুর্ভিক্ষের সময় একমাত্র বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। আর আওয়ামী নেতারা আজকে ব্যস্ত লুটপাট নিয়ে, কীভাবে লুটপাট করবে সেটাতে ব্যস্ত।